আজ থাক, কাল থেকে শুরু করব। আজ তো টি টোয়েন্টি ফাইনাল খেলা, এটা দেখে নি, তারপর মন দিয়ে পড়বো। আজকের দিনটা থাক, কারণ আজ আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, সিইউসিতে অ্যাটাকটা দেওয়া হয়নি, আর পাবজিতে তো আজ ফুল আনন্দ হবে। আজ সবাই অন থাকবে, একদিন না পড়লে তেমন কিছু ক্ষতি হবে না, কাল থেকে পাক্কা শুরু করে দিব। আজ শরীরটা ঠিক ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে নেই, তারপর না হয় হবে। আরে গাদা, তুই কাকে ফাঁকি দিচ্ছিস? আমাকে, তোর পরিবারকে, তোর মা বাবাকে, নাকি নিজেকে? একবার ভালো করে ভেবে দেখ, যে দিনগুলো চলে যাচ্ছে সেইগুলো কি আর ফিরে আসবে? দেখ, এক্সাম যে ডেটে হওয়ার কথা সেই ডেটে হবে, তোর জন্য পিছিয়ে যাবে না। তোর সাথে পরে তোর ক্লাসমেট, দিনে 8 ঘন্টা 9 ঘন্টা, কেউ 10 ঘন্টা করে পড়ে, আর তুই আজ না কাল, কাল না পশু, এই করে সময় নষ্ট করছিস বল? দেখ ভাই, জীবনটা এতটা সোজা না যতটা তুই মনে করছিস। মনে রাখবি, ছাত্রজীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাকে যদি নষ্ট করে ফেলিস, তাহলে সারা জীবন দুঃখের সাগরে হাবুডুবু খেতে হবে। এই কয়েক বছরের কষ্ট এনে দিবে তোর সফলতা, এই কয়েক বছরের পরিশ্রম এনে দিবে তোর মর্যাদা, সম্মান, নাম, যশ, খ্যাত সব এনে দিবে। তাহলে তুই কেন সময় নষ্ট করছিস? তোর উপরে ভরসা করে রয়েছে সারা দেশের মানুষ, তোর উপরে ভরসা করে রয়েছে তোর আত্মীয় স্বজন, তোর উপরে ভরসা করেছে তোর বাবা, তোর মা, তোর আপনজন। তাহলে কেন তুই কাপুরুষের মতো এতটা মানুষের ভরসা ভাঙছিস? টিভি দেখার অভ্যাস, গেম খেলার অভ্যাস, বন্ধুদের সাথে আড্ডা মারার অভ্যাস, এগুলো সামরিকের আনন্দ দিবে। এই সামান্য আনন্দের জন্য বাকি জীবনটা তোকে অনেক কষ্টে কাটাতে হবে, তোকে যন্ত্রণায় ভুগতে হবে। এখনো সময় আছে ঘুরে দাঁড়ানোর, এখনো সময় আছে বইটাকে বন্ধু বানানোর, আর এই বই নামের বস্তুটাকে একবার বন্ধু বানিয়ে দেখ। আমি মনের তোকে কথা দিলাম, এই দুনিয়ার মানুষ তোকে ঠকালো, বই তোকে ঠকাবে না। হ্যাঁ জানি, একদিনে বিদ্যাসাগর হওয়া যায় না, তাই আজ এখন থেকে অল্প অল্প করে শুরু কর, কিন্তু শেষটা যেন শুরু থেকে 1000 গুণ বেশি চমৎকার হয়। শিক্ষার উপরে কোনো জিনিস নেই, শিক্ষার কোনো শেষ নেই। এই শিক্ষা শুধু তোকে শিখরে পৌঁছে দিবে না, এই শিক্ষা তোর পরিবারের মুখ উজ্জ্বল করবে, তোর জাতির মুখ উজ্জ্বল করবে, তোর দেশের মুখ উজ্জ্বল করবে। তাই আজ এখন থেকে সাময়িক আনন্দের পিছনে না ঘুরে সামনের পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করানোর সময় এসেছে। হ্যাঁ, তুই চেষ্টা করলে পারবি, কারণ আমি তোকে হারে হারে চিনি। কী বলতো, এই টিভি, মোবাইল, গেম, তোর খারাপ বন্ধু তোর মাথাটাকে নষ্ট করে দিয়েছে, তোকে অলস বানিয়ে দিয়েছে, তাই বাস্তবটা বুঝতে তোর একটু দেরি হবে, কিন্তু হাতে বেশি সময় নেই, ঝাঁপিয়ে পড় এবং পরিশ্রম করে যা। আর সত্যিকারী পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। বইটাকে ভালোবাসতে শিখ, বইটাকে সম্মান করতে শিখ, দেখবি সেও তোর বন্ধু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার কথা শুনে মনে হতে পারে আমি অনেক জ্ঞান দিচ্ছি, কিন্তু আমার এই সামান্য কথাগুলো শুনে যদি তোর নিজের ভালো হয়, তাহলে আমার কথাগুলোকে অবহেলা করিস না। আমার এই কথাগুলো তোর লাইফের টার্নিং বানিয়ে দিবে। আজ ভুল পথ থেকে বেরিয়ে এসে সঠিক পথে চলা শুরু কর। তোকে ঘুরে দাঁড়াতে হবে, তোকে এগিয়ে আসতে হবে। তোর যদি নিজের উপরে ভরসা না থাকে, তাহলে আমার মতো 100টা মোটিভেশনাল স্পিকার 1000টা মোটিভেশনাল কথা বললেও তোকে কাজ হবে না, তোকে বদলাতে পারবে না। আর যদি কখনো পড়তে পড়তে মোটিভেশন হারিয়ে ফেলিস, তাহলে তোর রান্নাঘরে দিয়ে একবার উঁকি মেরে দেখিস, দেখবি সেখানে তোর মা তোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আর মনে মনে দোয়া করে যাচ্ছে যেন তার সন্তান সবার সেরা হয়। কোনোদিন যদি মোটিভেশন হারিয়ে ফেলিস, তাহলে তোর বাবার কর্মস্থল থেকে একবার ঘুরে এসে দেখবি লোকটা তোর জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আর তা নিজের শখ শান্তি ভুলে, আর তার তার রোজগারের বেশিরভাগ টাকা তোর পড়াশোনার পিছনে দিচ্ছে। 1000 পরিশ্রম করেও তার কোনো কষ্ট হচ্ছে না, কারণ সে তার সন্তানকে সবার সেরা বানাতে চায়। তাই আজ আমার জন্য পড়িস না, আজ তোর জন্য পড়িস না, আজ পড়া শুরু কর তোর পরিবারের জন্য, আজ পড়া শুরু কর তোর বাবার জন্য, আজ পড়া শুরু কর তোর মার জন্য। মনির, আমার পক্ষ থেকে কিছু বলি, অনেক তো এন্টারটেনমেন্ট হলো, সারা বছর অনেক সময় নষ্ট করে ফেলেছ, আর এদিকে পরীক্ষার সময় চলে এসেছে, তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পড়া শুরু করে দাও। আমার কথাগুলো তাদের সাথে মনোবদ্ধ করো যাদের সামনে পরীক্ষা, একটু কষ্ট হলো সবার কাছে আমার কথাগুলো পৌঁছাই দাও। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, ধন্যবাদ।